बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जे जेखने आसो आशा करी भलो आसो, भलो थको। ये प्रत्याशा रेखे मोहम्मद बजलुर रहमान सहकारी शिक्षक जोनपुर स्कूल अनलाइन क्लासर पक्ष दाउदकान्दी अनलाइन स्कूल पक्ष तुम्हारे स्वागत जाना। आज के नवम और दशम श्रेणी जो फिनान्सियल बैंकिंग हमें पंचम अध्याय के आलोचना करछि। आजकल पाठेर विषय हलो मूलधनी आय व्यय प्राक्कलन। हमारा पूर्वेर क्लासे पंचम अध्याय मूलधनी आय व्यय प्राक्कलन थेके हमारा पेबैक निर्णय करेछि। आज के उद्दीपक आलोके आलोचना करब तीनटि सूत्रे। एक हलो गड़ बिनियोग, गड़ मुनाफा, गड़ मुनाफार हार। उद्दीपक देवा आछे मिस्टर शाहिद एक उन्नत दुग्ध खामार तैरिर जन्नो 12 लक्ष टाका व्यय करबेन। खामारटी तीन बछरेर आय यथाक्रमे 4 लक्ष टाका, 5 लक्ष टाका ओ 7 लक्ष टाका। चलति व्यय बिक्रयेर 25% ओ कर 30% अनुमान करा हयेछे। आमरा एई उद्योग थेके गड़ बिनियोग, गड़ मुनाफा ओ गड़ मुनाफार हार आजके आमरा निर्णय करब। प्रथमत कथा हलो आमरा जानि কোনো প্রকল্প প্রজেক্ট খামার তারা প্রথমে যে টাকা ব্যয় করেন ওই টাকাটা ব্যয় করার পর ব্যয় করবেন এই অনুমান করে যে মূলধন নিয়োগ করেন এটা সে 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে অথবা 5 বছরের জন্য প্রকল্প হতে পারে। ওই টাকাটা সে বার্ষিকভাবে যে আয় করে সে আয়ের বিবরণী এখানে প্রাক্কলন। আমরা আগে বলেছি প্রাক্কলন মানে আয় ব্যয় বিবরণী। তো এই প্রাক্কলন হিসাবে আমরা দেখলাম যে এখানে সে তিনটি বছরের একটি খামার, দুগ্ধ খামার। সেই তিনটি বছরের দুগ্ধ খামারে আমরা দেখতে পেলাম যে তিন বছরের জন্য তিনি প্রথম বছর 4 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 5 লক্ষ টাকা, তৃতীয় বছর 7 লক্ষ টাকা তিনি আয় করেন। তো এখানে আমরা জানি আয় করতে গেলে আমাদের কিছু খরচ আছে, খরচটা আমাদের বাদ হবে, অবশ্য থাকলে বাদ হবে, স্থায়ী খরচ থাকলে বাদ হবে। বাদ দেওয়ার পরে আয় থেকে বাদ দেওয়ার পরে যে যে পরিমাণ টাকা থাকবে সেটাকে আমরা বলি মোট মুনাফা। সেই মোট মুনাফার থেকে যে কর, খাজনা, ট্যাক্স সচরাচর এগুলি দিতে হয় এবং এগুলি দেওয়ার পরে যেটা থাকে সেটাকে বলা হয় নিট মুনাফা। তো আমরা আজকে এই উদ্দীপক থেকে একটি শখ আকারে আমরা তৈরি করেছি। এখানে দেখতে পেলাম যে আমাদের প্রথমত প্রারম্ভিক মূলধন 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা বিনিয়োগ করবেন সেই 12 লক্ষ টাকা। এখানে সেবা আয় বা বিক্রয় প্রথম বছর 4 লক্ষ, দ্বিতীয় বছর 5 লক্ষ, তৃতীয় বছর 7 লক্ষ টাকা। এখানে এই বিক্রির উপর 25% খরচ আছে। এখানে এই চলতি খরচ অর্থাৎ বিক্রির উপর 25% খরচ বাদ দিলে অর্থাৎ 4 লক্ষ 25% 1,40,000 টাকা হবে, 5 লক্ষ ইনটু 25% হবে তার 101,75,000 টাকা, তৃতীয় বছরে তার 7 লক্ষের মধ্যে 35% খরচ হবে 2,35,000। সুতরাং এই বিক্রয় বা আয় থেকে এই চলতি খরচ বাদ দিলে এখানে থাকে 2,60,000 প্রথম বছর, দ্বিতীয় বছর 3,25,000, তৃতীয় বছর 4,55,000। সুতরাং এটাকে বলা হয় মোট মুনাফা। কিন্তু মোট মুনাফা শেষ নয়, এরপরও আমাদের নিট মুনাফা বাইর করতে হবে। নিট মুনাফা বাইর করতে হলে অবশেষে কর বাদ দিতে হবে, কর বাদ দিলে আমাদের বাইর হবে নিট মুনাফা। এখানে মোট মুনাফা আমরা পাইলাম, এখন আমরা এই মোট মুনাফা থেকে আমরা কর বাদ দিব। তো কর আছে আমাদের 30%, ঠিক 2,60,000 টাকা, 30% কর আসে 78,000 টাকা, 3,25,000 টাকা, 30% কর আসে 97,500 টাকা, 4,55,000 টাকা, 30% করে আসে 1,37,500। এখানে আমরা বিয়োগ করে পাই নিট মুনাফা 1,82,000, দ্বিতীয় বছর 2,07,500, তৃতীয় বছর 3,18,500। সুতরাং এটাকে আমাদের বলা হয় নিট মুনাফা। আমরা যে আয় করলাম আয় থেকে চলতি খরচ বাদ দিলাম, কর বাদ দিলাম, মোট মুনাফা থেকে আমাদের কর বাদ দিয়ে নিট মুনাফা আমরা পাইলাম। এই নিট মুনাফা হল আমাদের শেষ মুনাফা, যে মুনাফার পরে আর কোনো মুনাফা ধরা হয় না। সুতরাং এটি হলো আমাদের প্রকল্পের নিট মুনাফা। এখন এই নিট মুনাফার আমরা আজকে তিনটা সূত্রে আমরা এগুলি ব্যবহার করব।
সেই সূত্রগুলো গাণিতিক সূত্র এখানে দেওয়া আছে এক নম্বরে গড় বিনিয়োগ এক নম্বরে দেওয়া আছে গড় বিনিয়োগ গড় বিনিয়োগ আমরা যদি পাই গড় বিনিয়োগ সমান সমান এখানে মোট বিনিয়োগ যোগ শূন্য বাদ দুই এখানে আমরা দেখলাম আমরা গড় বিনিয়োগের পাই দুই এখানে বারো লক্ষ টাকা বিনিয়োগ এই বারো লক্ষ টাকা আমরা যদি বাদ করি যোগ শূন্য আমাদের হয় এখানে এই বারো লক্ষ দুই দিয়ে বাদ করলে আমাদের হয় এই ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকা হলো আমাদের গড় বিনিয়োগ আমরা এক নম্বর সূত্র পাইলাম গড় বিনিয়োগ দ্বিতীয়ত আমরা নির্ণয় করব গড় মুনাফা তো গড় মুনাফার সূত্র হইল দুই নম্বরে হইল গড় মুনাফা গড় মুনাফা সমান 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 বছর এখানে হবে বছর বছর আর এখানে হবে আমাদের এই নিট মুনাফার সমষ্টি নিট মুনাফার সমষ্টি সমষ্টি তো নিট মুনাফার সমষ্টি হলো আমাদের এখানে দেওয়া আছে বছর নিট মুনাফার সমষ্টি প্রথম বছর হলো এক লক্ষ বিরাশি হাজার যোগ দ্বিতীয় বছর দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশো যোগ তৃতীয় বছর আমাদের তিন লক্ষ আঠারো হাজার পাঁচশো সুতরাং তিন আর এই নিট মুনাফার তিন বছরের যোগ করলে আমরা আমাদের দাঁড়ায় সাত লক্ষ সাত লক্ষ আড়াইশ হাজার সাত লক্ষ আড়াইশ হাজার আড়াইশ হাজার তাহলে সাত লক্ষ আড়াইশ হাজারকে বছর তিন দিয়ে ভাগ করলে এখানে আমরা পাই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয় 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 দশমিক ছয় সাত এত টাকা তাহলে আমাদের গেল এই দ্বিতীয় সূত্র এখন আমরা আলোচনা করব তৃতীয় সূত্র তৃতীয় সূত্রের মধ্যে আমরা দেখতে পাই এখানে হলো গড় মুনাফার হার গড় মুনাফার হার আমরা নির্ণয় করলে কিভাবে করব ঠিক এই সূত্র মোতাবেক আমরা এই গড় মুনাফার হার নেব তাহলে প্রথমটা আমরা মুছে দিলাম তাহলে আমরা এখানে তিন নম্বর সূত্র প্রয়োগ করব গড় মুনাফার হার সমান সমান এখানে হবে গড় মুনাফার হারের মধ্যে হবে গড় বিনিয়োগ বিনিয়োগ দিয়ে আমরা গড় করছি এটা এখানে আসবে আর আসবে এখানে গড় নিট মুনাফা গড় নিট মুনাফা ইন্টু একশো যেহেতু হার বল হয়েছে তাহলে একশো এখন সূত্রের মান বসালে আমরা পাই গড় বিনিয়োগ হয়েছে আমাদের বারো লক্ষ টাকা আমরা গড় বিনিয়োগ করছিলাম তার পাইছি আমরা এখানে গড় বিনিয়োগ পাইলাম আমরা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ আর গড় নিট মুনাফা পাইছি আমরা গড় নিট মুনাফা আমরা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো ছেষট্টি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত ইন্টু একশো এটা আমরা হয় এখানে ছয় লক্ষ দুই লক্ষ ছেষট্টি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয় 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 দশমিক এখানে একশো দিয়ে পূরণ করলে আমাদের হবে দুই শূন্য দুই শূন্য হবে সুতরাং আমরা এই দুই শূন্য দুই শূন্যকে আমরা যদি আমাদের এই ছাষট্টি পর্যন্ত অর্থাৎ ছয় 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 আবার ছয় সাত দশমিক দুই শূন্য এখানে দশমিক দুই শূন্য দশমিক করে এগুলি কাটা হলে এখানে একশো দিয়ে পূরণ দিছি তারপরে এখানে আমাদের দাঁড়ায় চল্লিশ বাদ করলে ছয় লক্ষ টাকা দিয়া দুই লক্ষ বিয়াল্লিশ হাজার আমাদের এই একক দশক শতক সহস্র লক্ষ নিযুত কোটি দুই কোটি বিয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার ছশো সাতষট্টিকে আমরা বাদ করলে পাই চল্লিশ দশমিক চায় চায় শতকরা তাহলে আমরা দেখলাম এই উদ্দীপকের আলোকে আমরা যে সমাধান করলাম এই সমাধানে দেখা যায়
আমরা এই তিনটা সূত্রের কাজ এখানে নির্ণয় করলাম গড় বিনিয়োগ গড় মুনাফা গড় মুনাফা হার আমরা গড় বিনিয়োগ পাইছি 16 লক্ষ টাকা গড় মুনাফা পাইছি আমরা 2,42,666.67 এবং গড় মুনাফার হার হলো আমাদের 40.44% শতকরা এই হলো আমাদের এই তিনটি সূত্রের সমাধান এখানে আমরা উদ্ভব থেকে নির্ণয় করেছি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আরও আমরা এই ধরনের যে স্থায়ী খরচ অপচয় চলতি খরচ কর এগুলি বিষয়ের উপর আরেকটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আশা করি তোমরা এই উদ্যোগ থেকে এই সমাধানটা বুঝতে পেরেছো তো তোমরা ভালো থেকো তোমাদেরকে পরবর্তী ক্লাসের প্রত্যাশা রেখে এখানে আমি আজকের মতো আমার এই অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ